দাও একটা হামি দাও, একটা হামি দাও, হ্যাঁ হামি দাও। ক্যামেরার সামনে জাপটে ধরে চুমু, আবদার হামি দাও, কার কাছ থেকে ভালোবাসার আবদার অভিনেতার। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা দিব্যজ্যোতি দত্ত টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ, একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বর্তমানে নজর কাড়ছেন তিনি। এবার দেখা গেল একটি ভিডিও শেয়ার করতে তাকে, যেখানে অভিনেতা খাচ্ছেন চুমু একের পর এক, তার ওপর আবার আবদার করছেন হামিদা, কার কাছ থেকে ভালোবাসা চাইছেন তিনি। বন্ধুরা, অভিনেতা শেয়ার করে ফেলেছেন এই ভিডিওটি, যা দেখে রীতিমতো আটকে উঠেছেন তার অনুরাগীরা। কোনো মানুষ নয়, এক আস্ত পাইথনের কাছ থেকে তিনি চাইছেন। কি করলেন কাণ্ড অভিনেতা, চলুন দেখে নেওয়া যাক। Oh my god, mobile. Look at this. Yeah. Yeah, very good. Nice, nice, good. Can I sit? দেশে পশুদের সঙ্গে অনেককেই দেখা যায় ছবি তুলে নিতে, এবার সাহসিকতার পরিচয় দিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, গলায় জড়িয়ে ফেললেন এই আস্ত পাইথনটিকে, আর রীতিমতো তাকে আদর করতে দেখা গেল অভিনেতাকে, এমনকি সেই পাইথনের কাছ থেকে হামিও আবদার করলেন। দাও একটা হামি দাও, একটা হামি দাও, হ্যাঁ একটা হামি দাও। দিব্যজ্যোতির এই ভিডিওটি প্রকাশে আসতেই তার অনুরাগীরা কিন্তু অবাক হয়েছেন তার সাহস দেখে। কেউ কেউ তো আবার অভিনেতাকে বলেছেন, খাতরুকে খিলাড়ি থেকে আপনাকে রোহিত শেট্টি ফোন করবে, আবার কারোর বক্তব্য ওকে বাড়ি নিয়ে এসো তাহলে সবসময় কিস করতে পারবে। দিব্যজ্যোতি মজার ছলে বলেছেন, আশ্চর্যের কিছু নেই, মিষ্কার সঙ্গে থেকে অভিজ্ঞতা হয়ে গিয়েছে। বন্ধুরা, অভিনেতার এই সাহস দেখে আপনাদের কি বক্তব্য জানিয়ে ফেলতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে। Can I sit? Ki. Dao ata hami dao. Era hami dao. Ha. Era hami dao. আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।